পলাশপুর গ্রামের পূর্ব দিকের জঙ্গলের কাছে একটা ছোট্ট কুটিরে বাস করত এক রম্যদত্তি ও তার ডাইনি বউ। এগো শুনছো কি গো? আরে ওঠো না। ও কি হলো আবার? আরে বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। আরে সেই জন্যেই তো কাঁথাটা মুড়ি দিয়ে একটু ঘুমোচ্ছিলাম। আর তুমি আর বিরক্ত করো না, আমাকে একটু ঘুমোতে দাও। তুমি উঠবে নাকি আমি চেলা কাঠটা নিয়ে আসব? ও ই হলো আবার, আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। আরে তা খাও না, এ বারণ করছে তোমার। থেকে নেমে চাল ডাল আর দুটো বেশ বড় সাইজের গোটা ইলিশ মাছ নিয়ে এসো, যাও। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমি ভিজলে যে আমার শরীর খারাপ করবে। তুমি যাবে নাকি আমি চালা কাঠটা তুলবো? ডাইনির এই কথা শুনে ব্রহ্মদত্তি এক ছুটে চলে যায় চাল ডাল আর ইলিশ মাছের জোগাড় করতে। আচ্ছা ঝামেলায় পড়া গেল এই বর্ষায়, কোথায় ভাবলাম নাওয়া খাওয়া ছেড়ে সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দেব, তার জো আছে খিচুড়ি আর ইলিশ মাছ খাবে, স্বাদ কত। এদিকে আবার না করারও উপায় নেই, যা ডাকাত বউ এই থুলি, যা ডাইনি বউ আমার, না বললে হয়তো মাথাটাই ঘর থেকে আলাদা করে দেবে। হে ভূতেশ্বর মহারাজ, এ কেমন বউ জোটালে, তুলে নাও আমার বউটাকে, তুমি তুলে নাও। এইসব কথা বলতে বলতেই ব্রহ্মদত্ত জঙ্গলের পর দিয়ে হাঁটছিল, এমন সময় একটি লাল রঙের ভূত বলে উঠল, ন্যাপলা দা। আরে ও ন্যাপলা দা, বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? আর বলিস না রে ভাই, জীবনটা পুরো দেশলাই হয়ে গেল। কেন গো নেপলাদা, কি হলো আবার? তোদের বৌদি খিচুড়ি আর ইলিশ মাছ খাবে, তার জোগাড় করতেই আমি বেরোলাম। এই বৃষ্টির মধ্যে যাচ্ছ, না করতে পারলে না? ঠিক তখনই পাশ থেকে আরেকটি ভূত বলে ওঠে, না করলে কি আর নেপলাদার রক্ষে আছে? এই বলে দুজনে মিলে হাসতে শুরু করে। হাস ভাই তোরা হাস, বিয়ে তো করলি না এ জন্মে, কি বুঝবি এর জ্বালা। এই বলে ব্রহ্মদত্তি সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে সে এক গ্রামের সীমানা এসে পৌঁছয়। একটা গাছের আড়াল থেকে গ্রামের রাস্তাটা ভালো করে দেখে নিয়ে বলে, যাক বাবা বৃষ্টির জন্যে রাস্তাটা পুরো ফাঁকা, নইলে হাজার সমস্যায় পড়তে হতো। এই ফাঁকে ভোলার দোকান থেকে বরং চাল ডাল আর মশলাটা নিয়ে নিই। এরপর ব্রহ্মদত্তি উপস্থিত হলো ভোলা মুদির দোকানে। ভোলা, এই ভোলা, আর এই বেটার ছেলে ভোলা। ভোলা তো সামনে থেকে ব্রহ্মদত্তিকে দেখে হকচকিয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আরে নেপলা তুমি? ভোলা ভাই, আমাকে 5 কেজি আতপ চাল, 5 কেজি মুগ ডাল, 1 বোতল তেল আর মশলা দে। তুমি আগে বকে 156 টাকা দাও, তারপর সদাই দেবো। 156 টাকা? না হ্যাঁ, এই দেখো আমার দাদুই তোমার কাছে পেতো 98 টাকা 64 পয়সা, আর আমার বাবা পেতো 57 টাকা 36 পয়সা। এই টাকাগুলো দাও আগে। বাপ রে, এত টাকা বাকি হয়ে গেছে। যাই হোক, তুই ভাই এখন আমাকে জিনিসগুলো দে, আমি না হয় সন্ধ্যাবেলায় এসে তোর সব টাকা পয়সা মিটিয়ে দিয়ে যাব। না না সেটি আর হচ্ছে না, এর আগেও তুমি আমায় অনেকবার বোকা বানিয়েছ, আগে পয়সা দাও তারপর সদায় নাও। ভোলার এই কথা শুনে ব্রহ্মদত্তি কিছু সময়ের জন্য চুপ করে গেল। তার চোখের সামনে ঝাঁটা হাতে তার ডাইনি বউয়ের মুখটা একবার ভেসে উঠতেই সে ভোলার সামনে কাকুতি মিনতি করতে শুরু করলো, দিয়ে দে ভাই আমার, অমন করিস না ভাই, তুই তো চিনিস তোর ঠাকুমাকে, আর যদি সে খিচুড়ি না পায় তাহলে হয়তো আমাকে আস্ত ঘিরে খেয়ে ফেলবে। তুই পারিস ভাই আমাকে বাঁচাতে,
দে ভাই সদাইটা, আমার ভালো ভাই আমায় সদাইটা দিয়ে দে। যত সময় না আমার টাকা শোধ হচ্ছে তত সময় তুমি কোনো সদাই পাবে না। ভাই তুই দিবি না আমায়? তুই বাঁচাবি না আমাকে? বললাম তো আগে টাকা দাও তারপর সদাই। আর তুমি এখন যাও, বৃষ্টিটা কমেছে, দোকানে লোক আসা শুরু হবে এখনই। সে এবার হাঁটতে হাঁটতে পলাশপুর বাজারে এসে পৌঁছলো। বাজারে তিন চারজন লোক আর দোকানদাররা ছাড়া পুরো বাজার ফাঁকা। একটু এগোতেই ব্রহ্মদত্তি দেখল এক মাছ বিক্রেতা বেশ জোরে জোরে আওয়াজ করে ইলিশ মাছ বিক্রি করছে। আরে বাবু, লইয়া যান ইলিশ মাছ একেবারে জলের দামে। কে নেবেন বাবু, একেবারে জলের দামে আছে ইলিশ মাছ। এই শুনে ব্রহ্মদত্তি বেশ খুশি হয়ে মাছ বিক্রেতার কাছে গিয়ে বলে, এই যে ভাই, আমাকে বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ দাও তো দেখি। বাবু, আপনি এমন সং সাইজে ঘুরা বেড়াইতেছেন কেন? ও তুমি বুঝবে না, দুটো ইলিশ দাও তুমি আমার। এই নেন বাবু। ব্রহ্মদত্তি মাছ নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই মাছ বিক্রেতা বলল, ও বাবু, মাছের দামটা? মাছের দাম মানে? বারে, আপনি মাছ নিছেন আর মাছের দাম দেবেন না? সে কি, তুমি তো বললে জলের দামে ইলিশ, তা জলের আবার দাম হয় নাকি? এই শুনে মাছ বিক্রেতা খোঁচে লাল, তবে রে বেটা দাঁড়া। এই বলেই মাছ বিক্রেতা আশবটি নিয়ে ব্রহ্মদত্তিকে ধাওয়া করল। বেশ কষ্টে ব্রহ্মদত্তি তার হাত থেকে প্রাণ রক্ষা করে। গ্রামের শেষ দিকে একটি গাছের পাশে বসে কাঁদতে থাকে। হায় হায়, আমি কি বিপদে পড়লাম, আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ছেলে। সে ব্রহ্মদত্তির কান্নার আওয়াজ শুনে তার কাছে এগিয়ে গিয়ে বলে, একি দাদু, তুমি কাঁদছ কেন? কাঁদছি কি আর সাধে, আমার বউয়ের আশা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবার, সেই জোগাড় করতে গিয়েই তো সব সমস্যা। কেন, কি হয়েছে? এবার যদি খালি হাতে আমি বাড়ি ফিরে যাই তাহলে আমার আর রক্ষে নেই। এই ব্যাপার, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে ছেলেটি মুদির দোকান থেকে চাল ডাল মশলা তেল আর বাজার থেকে দুটি বেশ বড় সাইজের ইলিশ মাছ কিনে আনল। এই নাও দাদু, এগুলো নিয়ে যাও। তুই আজ আমাকে মরার হাত থেকে বাঁচালি রে ভাই, তুই মানুষ নয়, তুই স্বয়ং ভূতেশ্বর মহারাজের অবতার। জয় বাবা ভূতেশ্বর মহারাজের জয়, জয় বাবা ভূতেশ্বর মহারাজের জয়। এই বলতে বলতেই ব্রহ্মদত্তি হাওয়ায় মিলিয়ে যায়।